আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে 77 পদে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ফুলাতে নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখার আগে আমি বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন। তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে আসি। এটি হচ্ছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি, পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন খোলা জেলা আওতাধীন নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত শূন্য পদে পূরণের নিমিত্ত পদের জোর পাশে উল্লেখিত সংশ্লিষ্ট জেলা উপজেলা অথবা ইউনিয়ন অথবা পৌরসভা অথবা ইউনিট অথবা ওয়ার্ডের স্থায়ী নাগরিকদের নিকট হতে শর্ত সাপেক্ষে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন করার আহ্বান করা যাচ্ছে। এক, পদের নাম পরিবার পরিকল্পনা সহকারী, গ্রেড 15, বেতন 9,700 টাকা থেকে 23,490 টাকা। পদের সংখ্যা একটি। যে সকল এলাকার স্থায়ী বাসিন্দা প্রার্থীগণ আবেদন করতে পারবেন হচ্ছে ভোলা জেলার স্থায়ী বাসিন্দা, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য, কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমন পরীক্ষায় পাস, তবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে কোনো একটিতে দ্বিতীয় বিভাগ অথবা ন্যূনতম জিপিএ 2 থাকতে হবে। 2, পরিবার কল্যাণ সহকারী, গ্রেড 17, বেতন 9,000 টাকা থেকে 21,800 টাকা। শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদের সংখ্যা 73টি। যে সকল এলাকার স্থায়ী বাসিন্দাগণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন তালিকা 1 অনুযায়ী, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অন্যান্য, কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস। 3, আয়া, গ্রেড 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা। শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পদের সংখ্যা 3টি। ভোলা জেলার স্থায়ী বাসিন্দা সবাই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অষ্টম শ্রেণী বা সমমান পাস। তালিকা 1, পদের নাম পরিবার কল্যাণ সহকারী, উপজেলার নাম ও পদের সংখ্যা ভোলা সদর, ইউনিয়নের নাম পূর্ব ইলিশা, যে যে গ্রাম মহল্লা এলাকা নিয়ে গঠিত মুরাদ সবুল্লাহ। আমি শুধু ইউনিয়নের নাম এবং আপনার গ্রামের নামগুলো বলে যাব, আপনারা যার যার মতো মিলিয়ে নেবেন। পূর্ব ইলিশা রয়েছে মুরাদ সবুল্লাহ, চরানন্দ পাট 3, বাঘার হাওড়া। বাপ্তায় রয়েছে একটি, উত্তর বাপ্তা, ধনিয়ায় 3টি, ধনিয়া পূর্ব ও পশ্চিম, তুলাতলি বাজার সংলগ্ন বালিয়াকান্দি, পূর্ব কানাইনগর, ধনিয়া, দক্ষিণাংশ ইউনিয়ন স্বাস্থ্য ও প ক কেন্দ্র সংলগ্ন, নবীপুর, আলগি। শিবপুরে রয়েছে 2টি, শিবপুর, রতনপুর। আলীনগরে রয়েছে 2টি, শিফলি, কাঠালি, সাঁচিয়া। চরশামায়া রয়েছে 2টি, চরশামায়া, বড় চরশামায়া। ভেলুমিয়া রয়েছে 2টি, কুঞ্জপট্টি, টুমচর, বাঘমারা, চন্দ্রপ্রসাদ, চন্দ্রপ্রসাদ। ভেদুরিয়া রয়েছে 2টি, চর রমেশ, উত্তর ভেদুরিয়া। উত্তর দিঘলি রয়েছে 4টি, গজারিয়া, চর কুমারিয়া, উত্তর দিঘলি, উত্তর পূর্বাংশ, লামছি, দিঘলি, উত্তর দিঘলি, উত্তর পূর্বাংশ বাদে বৈরাগিয়া ও খুশিয়া। ভোলা পৌরসভায় রয়েছে 1টি, ওয়েস্টার্ন পাড়া, জামিরাতলা, পৌর চোয়ার, নোয়ারবাদ। দৌলতখানে রয়েছে 10টি, ইউনিয়নের নাম চরপাতায় রয়েছে 1টি, দক্ষিণ চরলামছিয়া পাতা, দক্ষিণ জয়নগরে রয়েছে 2টি, পশ্চিম জয়নগর, দক্ষিণ জয়নগর, উত্তর জয়নগরে রয়েছে 2টি, উত্তর জয়নগর, মধ্য জয়নগর, সৈয়দপুরে রয়েছে 3টি, চর সুবি, বড় ধুলি, ছোট ধুলি। ভবানীপুরে রয়েছে 2টি, কালিয়া, ভবানীপুর। আর বোরহানউদ্দিনে রয়েছে 12টি, ইউনিয়নের নাম গঙ্গাপুরে রয়েছে 2টি, গঙ্গাপুর, ধরিয়া, জয়া। সরচা রয়েছে 2টি, রামকেশব, বাথানবাড়ি, দেওয়া, শিবপুর। দেওলা রয়েছে 1টি, বড়পাতা, ঝিটকা।
হাসাননগরে রয়েছে একটি মধ্যমধলি, টবগী রয়েছে একটি টবগী, পক্ষিয়া রয়েছে তিনটি, উদয়পুর লামছিধলি পক্ষিয়া, বড়মানিকায় রয়েছে একটি উত্তর বাটামারা, কাচিয়া রয়েছে একটি পাদামনসা চকঢস, লালমোহনে ইউনিয়ন রয়েছে, বদরপুরে রয়েছে দুইটি, বা গ্রামগুলোর নাম হচ্ছে বাগেরচর রোজিনা ও উত্তর দেবীরচর, উত্তর রায়বাদা, বা দক্ষিণ চর টিটিয়া, কালমা রয়েছে একটি উত্তর কালমা, লেজ ছকিনা চর কালিদাস, ধলি গৌরনগরে রয়েছে একটি চর দক্ষিণ চাতলা তেগাছিয়া, পশ্চিম চর দেউ চর দেউমেদ রয়েছে তিনটি, কচুয়াখালী গজারিয়া পাঙ্গাশিয়া উত্তর পশ্চিম অংশ, পশ্চিম চর উমেদ গজারিয়া উত্তর পূর্ব অংশ, লর্ড হান্ডিজে রয়েছে একটি লর্ড হান্ডিজ, চর ফ্যাশনে রয়েছে আলমপুরে রয়েছে একটি আলমপুর খোদেজাবাগ দক্ষিণ পূর্বাংশ, জিন্নাগড়ে রয়েছে একটি উত্তর মাদ্রাজ, আমিনাবাদে রয়েছে দুইটি, চর ফ্যাশন পৌর সবার এক নন ওয়ার্ড ও কুলসুমবাগ পূর্বাংশ, উত্তর শিবা, নুরাবাদে রয়েছে একটি নুরাবাদ, নীলকমলে রয়েছে একটি চর নুরুল আমিন, চর কলমিনে রয়েছে একটি মাঝের চর, রসুলপুরে রয়েছে একটি শশীভূষণ, চরমনিকায় রয়েছে একটি চর আইচা, হাজারীগঞ্জে রয়েছে দুইটি পশ্চিম এওয়াজপুর হাজারীগঞ্জ চেয়ারম্যান হার্ট রোডের পূর্বাংশ, তজুমদ্দিন রয়েছে ছয়টি, চাচড়া একটি দক্ষিণ চাচড়া, চাঁদপুরে রয়েছে একটি কেয়া মোল্লা, সোনাপুরে রয়েছে একটি চাপড়ি, সন্তপুরে রয়েছে তিনটি সন্তপুর, গোলকপুর ছোট ডাউরি খাল থেকে বড় বউবাজার পর্যন্ত, লামসি সন্তপুর, মনপুরায় রয়েছে চারটি, হাজিরহাট একটি চর ফৌজউদ্দিন, মনপুরা দুইটি উত্তর কলাতলি মৌজানন ৫৭, আন্দিরপাড়া মৌজানন ৫৮ কলাতলি, সাকুচে রয়েছে একটি রহমানপুর। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অনুসরণ করতে হবে। ১. পরিবার কল্যাণ সহকারী পদের আবেদনকারী অবশ্যই শূন্য পদের বিপরীতে প্রদর্শিত সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ইউনিয়ন অথবা ওয়ার্ড আওতাযুক্ত অন্তর্ভুক্ত গ্রামপাড়া বা মহল্লার স্থায়ী বাসিন্দা হতে হবে। এজন্য সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানের পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভা মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র স্থায়ী বাসিন্দার সনদপত্র মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। স্থায়ীভাবে বাসিন্দাগণকে এই পদে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না যারা অস্থায়ীভাবে আছেন। বয়সের ক্ষেত্রে তারা ২৫-৩-২০২০ তারিখ থেকে তারিখের প্রার্থীর বয়স সীমা ১৮-৩০ বছরের মধ্যে হবে, তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না। ৩. সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন সাপেক্ষে আবেদন করতে হবে এবং অনুমতিপত্র সহ মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। ৪. নিয়োগের ক্ষেত্রে সরকার প্রচলিত বিধিবিধান কোটা নীতি অনুসরণ করা হবে এবং পরবর্তী সংশ্লিষ্ট বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করতে হবে। ৫. নিয়োগ বিজ্ঞপ্তির এক নন ক্রমিকে বর্ণিত পদের জন্য মোট ১১২ টাকা পরীক্ষা ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকা, ২-৩ নন বর্ণিত পদের জন্য ৫৬ টাকা, টেলিটক সার্ভিস চার্জ ৬ টাকা এবং পরীক্ষার ফি ৫০ টাকা। তো এই যোগ্যতা যাচাই যোগ্যতা প্রার্থীর যোগ্যতা যাচাই এগুলো আপনারা দিয়ে রেখেছে, আমি ওগুলো পড়তে চাচ্ছি না, ভিডিওটা বড় করতে চাচ্ছি না, অলরেডি অনেক হয়ে গেছে। তারপরে অনলাইনে আবেদন করতে হলে আপনারা যে ওয়েবসাইট থেকে যাবেন সেটা হচ্ছে DGAFPBHOLA.teletalk.com ভিডিও ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। পরীক্ষা শুরুর তার
ফিতে পরীক্ষা আবেদনের ফি জমাদানের সময় হচ্ছে 13/9/2021 তারিখ থেকে সকাল 10টা থেকে 12/10/2021 তারিখ বিকাল 5টা পর্যন্ত সময় তারা দিয়েছেন, অর্থাৎ 13 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর পর্যন্ত তার সময় দিয়েছেন। এবং SMS যেভাবে আপনারা দিবেন সেটা হচ্ছে বড় হাতে DGFPBSOLA স্পেস আপনার ইউজার আইডি, আপনার যখন আবেদন করবেন তখন আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে, সেই ইউজার আইডি দিয়ে 16222 এ নম্বরে সেন্ড করে দেবেন। তারা উদাহরণও দিয়ে দিয়েছে, আপনারা দেখে নিন। দ্বিতীয় SMS আপনাকে প্রথম SMS দেওয়ার পর আপনাকে পিন তারা দিয়ে দিবেন এবং আপনি এতে রাজি আছেন কি না সেজন্য তারা দ্বিতীয় SMS আপনার দিতে হবে। দ্বিতীয় SMS দিতে হলে সেক্ষেত্রে SMS-এ গিয়ে বড় হাতের DGFPBSOLA স্পেস ইয়েস লিখে আপনার যে পিন নাম্বারটা তারা দিয়েছেন SMS-এ সেই পিন নাম্বারটা লিখে 16222 এই নাম্বারে সেন্ড করে দেবেন। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।